বিশ্বের সেরা পর্যটন নগরী কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় নয়নভিরাম পাথুরে ইনানির সমুদ্র সৈকত। কক্সবাজার ইনানির সমুদ্র সৈকতের মাঝপথে রেজুখাল। রেজুখাল ঘেঁষা পূর্ব পাশে দৃষ্টিনন্দন গোয়ালিয়া, যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামে পরিচিত। দেখছেন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে, এটিই মূল আকর্ষণ মিনি পর্যটকদের কাছে। মিনি বান্দরবনের পাহাড়, পাহাড়, সমুদ্র, নদী, নালা, সারি সারি সুপারি বাগান, গোয়ালিয়া গ্রামটি পর্যটকদের দৃষ্টি কেড়েছে। ভূ প্রাকৃতিক গঠনের কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা এবং একসময় বেশ নাজুক ছিল। পাহাড় বেষ্টিত গোয়ালিয়া ভৌগোলিক গঠন ও অঞ্চলকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। গণপ্রজাতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই টেকসই বন ও জীবিকা প্রকল্প মিশ্র প্রজাতি দ্রুত বর্ধনশীল বনায়নের আওতায় 2019-20 সালে 50 হেক্টর জায়গা জুড়ে চারাগাছ রোপণ করা হয়। আজ আপনাদের সেটা ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরে আসি মিনি বান্দরবন থেকে। এখানে রয়েছে ছাতিয়ান, আমলকি, বহেরা, করই, অর্জুন কদম, কাঠবাদাম, চিকরাশি, শিমুল, গামার, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির গাছ। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতায় এটি অবস্থিত। আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতায় এটি অবস্থিত। প্রশাসনিক কার্যক্রমের অন্যতম বড় বাধা ছিল দুর্গম যোগাযোগ ব্যবস্থা। এখানকার ইতিহাসের সাথে হাতির সম্পর্ক অভিন্ন। ওই সময়ে হাতির ভূমিকা ছিল অনস্বীকার্য। ভৌগোলিক গঠনের কারণে পিছিয়ে পড়ে এই জনপদে 3 দশক আগেও প্রত্যন্ত এলাকায় হাতির পিঠে চড়ে চলাচল করতেন অনেকেই। কক্সবাজার টেকনাফ সড়ক এখনও দেখা মিলে হাতি চলাচলের রাস্তা। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বেশ কজন নারী ও শিশু বন্য হাতির আক্রমণে মারা যায়। গোয়ালিয়ায় দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। দেখছেন আমরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, যেটি মিনি বান্দরবন নামে পরিচিত, পর্যটকদের প্রধান আকর্ষণ এই জায়গাটি। কক্সবাজারের মিনি বান্দরবন দৃষ্টিনন্দন গোয়ালিয়া, স্থানীয় গড়াইয়ার দ্বীপ। জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের পাশেই রয়েছে গোয়ালিয়া। এখানে শরতের আগমনে হাসে কাশফুল, স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘ, মাঠ জুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল ভরপুর। গোয়ালিয়ার পাশাপাশি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে পাহাড়ের ঢালে ঢালে তাকালে দেখা যাবে বাতাসে দোল খায় সাদা কাশবন। আর শীতের এই সময় বেড়াতে আসা লোকজন রেজুখালে নৌকা নিয়ে এপার থেকে ওপার ঘুরে বেড়ায়। পার্বতপুর এলাকার অনেকেই বলেন বা পর্যটকরা বলেন, উখিয়া উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালনের সময় এখানে তাদের অনেকটা সময় কাটেছে। এখানকার এক পর্যটক বলেন, গোয়ালিয়ার পাশাপাশি আমাদের ভালো লেগেছে উথিয়ার সোনাপাড়ার সারি সারি সুপারি গাছ। এখানে ক্ষণে ক্ষণে প্রকৃতি তার রূপ বদলায়। গোয়ালিয়ায় পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে পাহাড় আর সবুজের মিতালি দারুণভাবে উদ্ধৃত করেছে সবাইকে। বান্দরবনের মতো দেখতে পাহাড়ি এলাকা, আপনাদেরও ভালো লাগবে, তবে সুযোগ সুবিধা কম, খাবারের ব্যবস্থা থাকলে ভালো হতো। গোয়ালিয়ার এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ হয়ে ওঠেন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান, তার মধ্যে গোয়ালিয়া অন্যতম। আপনারা ভিডিওতে পাহাড় বেষ্টিত গোয়ালিয়া দেখছেন। রেজুখাল ঘেঁষা পূর্ব পাশে দৃষ্টিনন্দন গোয়ালিয়া, যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামে পরিচিত, এবং এটি মোটেই দূরত্ব নয়। এখানে আসতে কলাতলি সিবিচ থেকে 15 কিলোমিটার দূরেই এই মিনি বান্দরবন। আপনারা যারা পর্যটক
তারা এই জায়গাটি দেখতে আসতে পারে। এখানে আসার পথে পড়বে কক্সবাজার ম্যারিন ড্রাইভ। ম্যারিন ড্রাইভ রোডের দুপাশের পাহাড়ের দৃশ্য এবং সমুদ্র গর্জন আপনাকে নিয়ে যাবে অন্য এক জায়গায়। অনেকেই এই জায়গাটির সম্বন্ধে তেমন জানে না। এখানের সবুজ মাঠ আপনাকে মুগ্ধ করবে। রয়েছে সারি সারি সুপারি গাছ, আলো এবং আধারির এক অপূর্ব খেলা করে এই গোয়ালিয়ায়। এই রাস্তা ধরেই চলে গিয়েছে রোহিঙ্গা ক্যাম্প, যেখানে ক্যাম্প 4 পরিচালিত হয়। এখানকার জনবসতির সংখ্যা খুবই কম। আমরা আপনাদের সেই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছি। রয়েছে আঁকাবাঁকা অনেক সরু খাল, গ্রামের